দেখেন কত সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। কারণ সামনে তো ইলেকশন আসতেছে, সানরূপ দিয়ে সানরূপের জন্য অনেক সুবিধা হবে। আমি যেটা মনে করি, অনেক ছোট বাচ্চারা সানরূপে সানরূপ গাড়ি দেখতে ভালো লাগে চালাইতে, এবং সানরূপে দাঁড়াইলে বাচ্চাদের শখটা আমার কাছে বেশি প্রাধান্য। তারপরে এখন যারা রাজনীতি করে তাদের জন্য এই সানরূপওয়ালা গাড়িতে অনেক সুযোগ সুবিধা আছে। ইঞ্জিনটা স্টার্ট একদম টোকাটোকে স্টার্ট, একদম মানে কি বলবো, আমি যে বললাম বারবার আমার জীবনে সেরা গাড়ি একটা আমি বিক্রি করতেছি। জি, এটা প্রমাণ দেখবে যদি কোনো ভাই আসে দেখেন, তাহলে আমার কথার সাথে মিল দেখবে। দেলোর ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন ভাই? আছি ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছি। বাবু ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের নাম ডি কার হাউস, অ্যাড্রেস 249/251 তেজগাঁ শিল্প এলাকা, রহিম মেটাল মসজিদের পূর্ব সেটে। ভাই আজকে কি সেরা কালেকশন নিয়ে আসছেন? আজকে সেরা কালেকশন হলো নিশান এক্সটেল, এটা আমার মানে বিক্রির জীবনের সেরা গাড়ি। ফ্রেশ, সেরা গাড়ি বলতে একদম ফ্রেশ, মনে হয় রিকন্ডিশন গাড়ি। এখন ফ্রেশ, এত ফ্রেশ, এটা তো আসলে আমি ভিডিওতে বলতেছি, মানুষে মনে করবে বেচার জন্য চাপা মারতেছি। আসলে আমি মনে করব যারা কিনতে চাইবে তারা একটু এক নজরে সে দেখবে যে আমার কথার সাথে গাড়ির সাথে মিল আছে কিনা, মানে দেখলে পছন্দ হবে, দেখলে পছন্দ হবে ইনশাল্লাহ। টাকার জন্য হয়তো বা নিতে পারবো না, কিন্তু গাড়ি তার পছন্দ হইতে হবে ইনশাল্লাহ। এত ফ্রেশ, মানে অবিশ্বাস্য ফ্রেশ, অবিশ্বাস্য ফ্রেশ, এবং সানরূপ আছে সাথে। আচ্ছা, কোনো খোলা কাটা বৈশিষ্ট্য আছে? কোনো খোলা কাটা আছে রেজিস্ট্রির প্রশ্নই নাই। মডেল কত ভাই গাড়িটার? মডেল 2010, রেজিস্ট্রেশন 2016। পেপারস তো আপটুডেট? পেপারস আপটুডেট। আমরা সামনে থেকে শুরু করি। সামনে থেকে দেখেন, প্রোডাকশন হেডলাইট, হ্যাঁ জি, অরিজিনাল লাইট, অরিজিনাল নুকুল মিডর, ফগ লাইট আছে, অরিজিনাল গ্রিল 17 সিরিয়াল। এই যে প্রোডাকশন হেডলাইট দেখেন, ওকে, মানে অসাধারণ ফ্রেশ। এটা আমি যা বলতেছি এরা যে চোখে দেখবে ইনশাল্লাহ সে বুঝবে আমার কথাটা আসলে কতটুকু ফ্রেশ। কালারটা অসাধারণ, অসাধারণ গাড়িটা, সিলভার কালার, অরিজিনাল কালার, কিন্তু খালি বাম্পারটা টাচ আপ করা হয়েছে। টায়ারগুলো সার্ভিস করা? টায়ার, চাইরোটা টায়ার নতুন, একেবারে নতুন, এই মনে হয় এক মাস আগে লাগানো হয়েছে। আমি গাড়িটা আনার কিছু 15-20 দিন আগে লাগানো হয়েছে গাড়িটা। আর প্রত্যেকটা গ্লাস দেখেন অরিজিনাল, যে নিশান অরিজিনাল গ্লাস, এতে হিটার সিস্টেম আছে। ওকে, 10-এর মডেল 16 সালে রেজিস্ট্রেশন? 10-এর মডেল 16-তে রেজিস্ট্রেশন। সবচেয়ে বড় কথা হলো 16-তে যে রেজিস্ট্রেশন, তার এক বছর পরে বিক্রি করলে যে কন্ডিশন থাকতো এখন সেই কন্ডিশন আছে। ওকে, এবং বডি ভাই? বডিটা দেখেন একদম, আমি কি সামনে দেখেন একদম ফ্রেশ, কোনো ডেউ নাই, কোনো মাইন নাই, কোনো ড্যামেজ হিস্টরি নাই। এবং দুইটা পাদানি আছে দেখেন কত সুন্দর। জি, এই অরিজিনাল রেম সেট, সাথে রুববার লাইট আছে, বিম লাইট। এই দেখেন আমি যে বলছি ফ্রেশ, দেখেন কত, কোনো স্পট নাই। আর এই যে গাড়িটা ইউজ করলে তো এই যে র্যাকগুলো আছে, যে একটা র্যাক অন্তত ক্ষয় হবে, যেরকম দানা দানা থাকার কথা ওই রকমই আছে। ওকে, এই যে ড্যাশবোর্ডটা দেখেন এখানে কত ফ্রেশ, একেবারে ফ্রেশ, একদম ঝকঝকা। আচ্ছা, একেবারে ফ্রেশ, মানে একটা হয় না হাত রাখলে আস্তে আস্তে ক্ষয় হবে ওরকম নাই, একদম। ওকে, এবং বিশাল বড় সানরুফ, বিশাল সানরুফ, বিশাল বিশাল, খুবই লাক্সারি। এবং এবং এই যে সিটগুলো দেখেন, সিটগুলো কিন্তু অরিজিনাল লেদার, এখনো কোনো জায়গায় টুটা ফাটা হয় নাই। আচ্ছা, গাড়িটা এত কম ইউজ হয়েছে গাড়িটা, 5 সিটের গাড়ি? জি, 5 সিটের গাড়ি, একদম অবিশ্বাস্য ফ্রেশ। হ্যাঁ, অবিশ্বাস্য ফ্রেশ। আর হলো আপনার ফোর হুইল ড্রাইভ আছে, মানে টু হুইল ফোর হুইল দুইটাই আছে? দুইটাই আছে, টু হুইল ফোর হুইল দুইটাই আছে। আপনার দেখা সেরা নিশান এক্সট্রা? আমার দেখা আমার বিক্রির জীবনে সেরা, হয়তো বা অন্য জন্য আরো সেরা পাইতে পারে, আমার জীবনে সেরা গাড়ি এটা। ওকে, ফ্রেশ একদম, দেখেন কোনো জায়গায় কোনো ড্যামেজ সৃষ্টি নেই, কোনো রং হয় না চিপাতে। জি, এই যে সিটগুলো দেখেন, এটা কিন্তু আপনার কাপ হোল্ডার সিস্টেম আছে, হ্যান্ডরেস সিস্টেম আছে, হ্যান্ডরেস আবার হেডরেস আছে। ওকে, গাড়িটা দেখতেও সুন্দর ভাই, অনেক সুন্দর, অনেক অনেক ফ্রেশ গাড়ি, আসলে অনেক সুন্দর লাগে। দেখেন প্রত্যেকটা গ্লাস, দেখেন কালার গ্লাস, আর যে কপি কালার, ব্ল্যাক কালার গ্লাস। ব্যাক সাইড ভাই, এই যে লাইটগুলো দেখেন কত সুন্দর লাগে, এটা কামরাঙ্গা ব্যাকলাইট বলে আর কি নিউ হিসেবে। জি, স্পয়লার আছে, ব্যাক ওয়াইপার আছে, নিশান এক্সট্রিল 17 সিরিয়াল। আর নিচে দেখেন, নিচে দুটা ব্যাক গিয়ারের ভগলেম আছে, নিচটা দেখেন একটু, নিচটা অনেক সুন্দর লাগে দেখতে, অনেক সুন্দর। ওকে, সিরিয়াল 17। জি, আর দেখেন ব্যাক ডলা, বিশাল জায়গা, এবং অরিজিনাল ম্যাপটা দেখেন, এই যে অ্যাক্সিল লেখা। আচ্ছা, অনেক কিছু রাখা যাবে পিছনে, অনেক কিছু রাখা যাবে, এবং অনেক জায়গা, অনেক জায়গা। এগুলো
মানে এখন পর্যন্ত তেলই আছে আমাদের যে দুইটা ডয়ার আছে এখানে এই যে এখানে ডয়ার আছে এখন পর্যন্ত তেলই আছে এখন তেল আছে গ্যাস তো প্রশ্ন আসে না আচ্ছা বাট কেউ যদি চায় করতে পারবে না সে কেউ গ্যাস করুক এলপিজি করুক সব করতে পারবে আর এই যে প্রত্যেকটা জয়েন দেখেন প্রত্যেকটা রিপিট একদম অরিজিনাল কন্ডিশন আছে আচ্ছা এই দেখেন অরিজিনাল দেখেন মানে অরিজিনাল কন্ডিশন গাড়ি দেখতে আসলে কত ভালো লাগে এটা দেখলে বোঝা যাবে আচ্ছা খোলা কাটা জিরো না খোলা কাটা তো প্রশ্নই আসে না আর ভিতরটা দেখেন কি সুন্দর এখন একদম সুপার কন্ডিশনে পাচ্ছেন নিশান এক্সেল গাড়িটা মানে যেই কিনবে সার্ভিসটা ভালো পাবে একদম সার্ভিস ভালো পাবে মানে অসাধারণ সার্ভিস পাবে নতুন গাড়ির ফিল পাবে একটা রিকন্ডিশন গাড়ি কিনলে যেরকম ফিল ওই ফিলটা পাবে রিকন্ডিশনের অবস্থায় আছে এই যে ডান্সারের ব্যাকলাইটটা দেখেন আর যেটা আসলে গাড়িটা ভালো লাগে ওই গাড়িগুলো আসলে আমার কাছে যেমন যে আমি আরেকটা গাড়ির সময় বলছিলাম গাড়িটা হাতাইতেই ভালো লাগে অনেক আচ্ছা যে প্রত্যেকটা টায়ার কিন্তু সেম একদম নতুন এক মাস আগে লাগানো ওকে এবং প্রতিটা ডোর প্রত্যেকটা ডোর একদম ইনটেক আছে কোনো খোলা কাটা কোনো ড্যামেজ হিস্ট্রি নাই ওকে আবার এটাতে একটু ঘুরান জি হেডরেস্টে দেখেন কি সুন্দর সিস্টেম আছে আরো আপনি দুই দিকে তো আপনার আচ্ছা আচ্ছা সাপোর্ট দিয়ে রাখবে আমি মনে করি এই গাড়ির সানরুফের চেয়ে বেশি আকর্ষণ পাবে হলো গাড়ির কন্ডিশন সামনের ডোরটা দেখেন আমি যে বললাম না গাড়ি যে ইউজ হয়েছে এগুলাতে কোনো ক্ষয়ের কোনো মানে র্যাকগুলো দানাগুলো একদম বাইশে আছে ইউজ যে হয়েছে বুঝেই যায় না ওকে এবং একদম টোকাটোকে স্টার্ট একদম মানে কি বলবো আমি যে বললাম বারবার আমার জীবনে সেরা গাড়ি একটা আমি বিক্রি করতেছি জি এটা প্রমাণ দেখবে যদি কোনো ভাই এসে দেখেন তাহলে আমার কথার সাথে মিল দেখবে ওকে মাইলেজটা কত আছে ভাই মাইলেজটা অরিজিনাল 72,000 মাইলেজ আছে 72,529 একের অরিজিনাল মাইলেজ এটা যে কেউ যেখান থেকে খুশি চেক করে নিবে ওকে এবং বিগ সাইজের আপনার একটা বিশাল একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এই যে ফোর হুইল ড্রাইভ আছে টু হুইল ড্রাইভ আছে জি আর বিগ সাইজের অ্যান্ড্রয়েড প্লেয়ার ড্যাশবোর্ডটা দেখেন কি নিখুঁত ফ্রেশ ওকে আর এর সেরা আকর্ষণটা দেখান সেরা আকর্ষণ আমার কাছে সানরুফের চেয়ে বেশি হলো গাড়ির কন্ডিশন এত অনেক ফ্রেশ গাড়িটা তো কন্ডিশন ভালোই আমরা যা দেখতেছি এবং বিশাল বড় সানরুফ পাচ্ছেন গাড়ির সাথে আমি তো ভাই সানরুফ লাগে আর বেচছি কিন্তু সানরুফ দাঁড়া নেই ফার্স্ট টাইম দাঁড়াইলাম দেখেন কত সুন্দর লাগে অনেক সুন্দর লাগে কারণ সামনে তো ইলেকশন আসতেছে সানরুফ দিয়ে সানরুফের জন্য অনেক সুবিধা হবে এগুলো যারা এখন অনেক সময় আমি যেটা মনে করি অনেক ছোট বাচ্চারা সানরুফে সানরুফ গাড়ি দেখতে ভাল লাগে চালাইতে এবং সানরুফে দাঁড়াইলে বাচ্চাদের শখটা আমার কাছে বেশি প্রাধান্য তারপরে এখন যারা রাজনীতি করে তাদের জন্য এই সানরুফওয়ালা গাড়িতে অনেক সুযোগ সুবিধা আছে এই সানরুফটা একটু দাঁড়াবে সবার সাথে একটু আলোচনা করবে এটাই ইঞ্জিনটা দেখবো ভাই ইনশাল্লাহ ভাই ইঞ্জিনটা স্টার্টে আছে ইঞ্জিন স্টার্ট আছে এই যে দেখেন এই হলো ইঞ্জিন এই হলো ইঞ্জিনের কোনো ব্যাড সাউন্ড তো নাই ব্যাড সাউন্ড তো দূরের কথা ইঞ্জিনের সাউন্ডই নাই দেখেন সুপার কন্ডিশন সুপার সুপার কন্ডিশন দেখেন ভিতরটা দেখেন অরিজিনাল চেসিস মার্সেল এই যে এখানে গ্রে কালার এখানে ব্ল্যাক কালার সব অরিজিনাল অবস্থা সবকিছু একদম অরিজিনাল প্রত্যেকটা স্টিকার এই যে দেখেন এই যে স্টিকার এই যে স্টিকার প্রত্যেকটা স্টিকার একদমই অক্ষত আছে একদম অক্ষত অবস্থায় আছে এই যে দেখেন এই যে জাপানি স্টিকার জাপানি স্টিকার এই যে জাপানি স্টিকার খুব সুন্দর অবস্থায় আছে এই যে বেলটা ঘুরতে ঘুরতে দেখাই দেয় এই যে ইঞ্জিন স্টার্টে আছে এটা প্রমাণ খুবই খুবই ভালো আছে সিসি হচ্ছে 2000 যদি কোনো ভাই চায় যে আমি একটা রিকন্ডিশনের অবস্থায় গাড়িটা কিনবো তাহলে এই ভাইয়ের মনে সব পূরণ হবে যদি গাড়ি নিতে চায় এই গাড়ি হচ্ছে তাদের জন্য জি এই গাড়িটা তাদের জন্য যারা চায় যে আমি একটা রিকন্ডিশনের অবস্থায় গাড়িটা কিনবো ভাইয়া প্রাইসটা কত চাচ্ছেন প্রাইস তো 24,50,000 24,50,000 জি এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস যদি কোনো ভাই আসে এখান থেকে আমি অর্ডার করার চেষ্টা করবো কিন্তু এই গাড়িটার কন্ডিশনের কারণে আমিও অনেক বেশি কস্টিং দিয়ে নিতে হয়েছে আপনার মোবাইল নাম্বারটা বলবেন জি আমার মোবাইল নাম্বার 01713461542 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম